আইপিএস পাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে যে মেশিনটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ইন্ডিয়ার টপ ক্লাস একটা সোলারের আইপিএস, সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সাইডের সোলার আইপিএস। এক্সাইডটা ক্যালকাটার প্রোডাক্ট, এক্সাইডের যে ফ্যাক্টরি সেটা হচ্ছে ক্যালকাটাতে। আসলে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো সবগুলো একই জায়গা থেকে আসে না, যেমন লুমিনাসটা এক জায়গা থেকে আসে, মাইক্রোটেক এক জায়গা থেকে আসে, এক্সাইড এক জায়গা থেকে আসে, তারপরে স্মার্টেনের যে প্রোডাক্টগুলো সেগুলো এক এক জায়গা থেকে আসে। তো এক্সাইডের এই মেশিনটা দেখতে খুবই নাইস, খুবই সুন্দর। সামনের যে ফ্রন্ট সাইডটা, এই ফ্রন্ট সাইডটা হচ্ছে ইয়েলো কালারের, একদম পিছনের ফুল কভারটা হচ্ছে আপনার গ্রিন কালারের, অর্থাৎ ইয়েলো আর হলো গ্রিন, এই দুইটা কালারের কম্বিনেশন করা কালার, মানে খুবই চমৎকার। আপনি ফিজিক্যালি দেখলে আপনার খুবই পছন্দ হবে। তো অ্যাকচুয়ালি কালারটা মূলত খুব একটা বিষয় না, তারপরও লুকিংয়ের একটা ব্যাপার থাকে। এক্সাইডের এই আইপিএসটাতে দেখতেছেন বড় একটা ডিসপ্লে আছে, একদম মোবাইলের মতো বড় বড় সাইজের একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লের সাথে এই ডিসপ্লেটা ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, এটাকে বলে হলো ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। তো ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে হলে যেটা হয়, আপনি অনেক দূর থেকে জিনিসগুলা সুন্দরভাবে দেখতে পাবেন, একুরেটলি দেখতে পাবেন। এবং এক্সাইডের এই সোলার আইপিএসটাতে সামনে চারটা বাটন আছে, আপনি দেখছেন এখানে মোট চারটা বাটন আছে। একদম উপরের লাল যে বাটনটা ডান পাশে যেটা, এটা হচ্ছে মেশিনটা অন আর অফের বাটন। তার সাথে বাম পাশে যেটা, সেটা হচ্ছে ইউপিএস মোড এবং আইপিএস মোডের বাটন। তার নিচে যেটা বাম পাশে যেটা আছে, সেটা হচ্ছে হাই চার্জিং এবং লো চার্জিং সিলেক্ট করার বাটন। আর ডান পাশে যেটা আছে, এটা হচ্ছে সোলার প্রায়োরিটি দেওয়ার বাটন। একদম লাল অন অফের বাটনটার নিচে যে বাটনটা আছে, এটা হচ্ছে সোলারকে প্রায়োরিটি দেওয়ার মতো একটা বাটন। এই চারটা বাটনের বাইরে আর কোনো ফাংশান আপনার প্রয়োজনও হবে না এবং নাই। একদম সিম্পল অপারেটিং সিস্টেম, বিল কোয়ালিটি খুবই নাইস। পিছনের দিকে একটা ফ্যান আছে, তার সাথে আপনার সোলার থেকে কানেকশান দেওয়ার মতো একটা সোলারের কানেকশানের পয়েন্ট আছে আর আউটপুটের পয়েন্ট আছে। খুব একটা ঝামেলা পিছনের দিকেও নেই। এটা সোলার প্যানেল থেকে এসে ডাইরেক্ট মেশিনের ভিতরে ঢুকবে, মেশিন থেকে আপনার ব্যাটারিও চার্জ হবে এবং আপনাকে কিছুটা আউটপুটও দিবে। এই মেশিনটা হচ্ছে এক্সাইটের 1100 BA একটা সোলার আইপিএস। তো 1100 BA একটা আইপিএসে সাধারণত আপনি 700 থেকে 750 ওয়াট আউটপুট দিতে পারবেন, অর্থাৎ এটা দিয়ে আপনি চারটা সিলিং ফ্যান, 5টা LED লাইট, চাইলে সাথে একটা টিভি চালাতে পারবেন, এর বেশি কিছু আপনি চালাতে পারবেন না। সাধারণত মিডল টাইপের একটা ফ্যামিলিতে 4টা সিলিং ফ্যান এনাফ, 1টা TV এনাফ এবং 5টা লাইট এনাফ। যদি আপনার 1-2টা লাইট আপনি আরও বেশি চালাতে চান, সেটাও আপনি চালাতে পারবেন। কিন্তু এখানে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান অন্য অন্য কোম্পানিরও সোলার আইপিএসগুলো বিক্রি করি, যেমন মাইক্রোটেকের সোলার আইপিএস, লুমিনাসের সোলার আইপিএস, তারপরে এক্সাইডের সোলার আইপিএস, স্মার্টেনের সোলার আইপিএস। কিন্তু এক্সাইডের সোলার আইপিএস এবং নন সোলার আইপিএস দুইটা আইপিএসেরই অন্য অন্য কোম্পানির আইপিএসের তুলনায় প্রাইস একটু বেশি, আমাদের কস্টিংয়ে বেশি, কিনাই বেশি। অথচ প্রোডাক্টটা যেহেতু ক্যালকাটা থেকে আসে, এদের ফ্যাক্টরি যেহেতু ক্যালকাটায়, এটার প্রাইস একটু কম হওয়ার কথা ছিল, সেখানে প্রাইস বেশি কেন? এই কোশ্চেনটা অনেক বাইরে আমাকে ফোনে বুঝাইতে হয়, সেটা আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই। এক্সাইড 100% কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করে। ইন্ডিয়ান অন্য অন্য কোম্পানিগুলোর প্রোডাক্টও ভালো, অবশ্যই কোয়ালিটিফুল, কিন্তু এক্সাইড তার চাইতে বেশি পরিমাণে কোয়ালিটি মেনটেন করে। যেমন এক্সাইডের যে ট্রান্সফরমারটা, এটা একেবারে পিওর কপারের ট্রান্সফরমার, এখানে কোনো মিক্স নেই। তো স্বাভাবিকভাবে যখন একটা মেশিনের ট্রান্সফরমারে অরিজিনাল কপার দেওয়া থাকে, কোনো মিক্স থাকবে না, তখন তার ম্যানুফ্যাকচারিং কস্টটা এমনিতে অন্যগুলোর চাইতে 2 থেকে 3 হাজার টাকা বেশি পড়ে যাবে, কারণ কপারের প্রাইসটা বেশি, আপনারা সবাই জানেন। দ্বিতীয় হচ্ছে বিল কোয়ালিটি, এটার যে মাদার বোর্ডটা আছে, সার্কিট বোর্ডটা আছে, অন্য অন্য কোম্পানির যে মাদার বোর্ড সার্কিট বোর্ড তার মতোই, কিন্তু তার চাইতে বিল কোয়ালিটি অনেক ভালো, কম্পোনেন্টগুলো অনেক ভালো, যার কারণে এক্সাইডের আপনি সোলার আইপিএস কিনেন অথবা নন সোলার আইপিএস কিনেন, সেম ধরেন 1100 BA আপনি অন্য কোম্পানির যে টাকা দিয়ে কিনতে হবে কিনতে পারবেন। এক্সাইডেরটা দেখবেন যে 3 থেকে 4 হাজার টাকা 5 হাজার টাকা দাম বেশি। তার বেশি হওয়ার রিজনই হচ্ছে এক্সাইডের প্রত্যেকটা জিনিস সলিড, তারা মনে করেন কোনো মিক্স, কোনো হাবিজাবি, কোনো লোকাল টাইপের কোনো প্রোডাক্ট দিয়ে
কোয়ালিটি নষ্ট করে না। এক্সাইডের প্রোডাক্টগুলো 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট। আপনি লুমিনাসের ধরেন এনেকজি যেটা আছে 1100 আছে 1400 আছে, এটা যেহেতু এক্সাইডের 1100 বিয়ে, লুমিনাসের এনেকজি 1100টা আপনি কিনতে পারবেন 1400 থেকে 1450 টাকায়, আর এক্সাইডের 1100 এই মেশিনটার দাম পড়বে আপনার 17500 টাকা। এক্সাইডের এই মেশিনটার প্রাইস পড়বে 17500 টাকা, অর্থাৎ লুমিনাসের চাইতে একটু প্রাইস বেশি। কিন্তু যেহেতু পিওর কফারের তৈরি ট্রান্সফর্মার, প্রোডাক্টটা ইউজ করে আপনি মজা পাবেন এবং এটার ফাংশনগুলোও খুব ভালো। আপনি অন্তত এক একটা মেশিন 5 বছর 7 বছর 10 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই এক্সাইডের সোলার আইপিএস লাগুক অথবা নন সোলার আইপিএস লাগুক, এক্সাইডের যে কোনো ধরনের আইপিএসের যদি আপনার দরকার হয়, আপনারা অবশ্যই আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের কাছে এক্সাইডের সোলার আইপিএসও আছে, নন সোলার আইপিএসও আছে, 1100 বিও আছে, 1400 বিও আছে, বিভিন্ন রকমের আছে। তো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলছিলাম এক্সাইডের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি, মূলত বেশি হওয়ার রিজনটা হচ্ছে এই। কিন্তু আপনি একটু বেশি হলেও এটা ইউজ করে আপনি মজা পাবেন এবং লং টাইম আপনি ইউজ করতে পারবেন, বেশ কয়েক বছর আপনি এটা ইউজ করতে পারবেন। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, অনেক ভাই আবার মনে করেন যে ভাই জিনিস তো ভালো কিন্তু আমি তো ঢাকার বাইরে, আমি এই প্রোডাক্টটা কিনবো কীভাবে? আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারে আমাদের সবগুলো প্রোডাক্ট দিয়ে থাকি, আইপিএস, সোলার আইপিএস, সোলার প্যানেল, ব্যাটারি, আপনার যাই লাগুক আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। আর আপনি যদি ঢাকায় থাকেন অবশ্যই আমাদের অফিসে আসবেন, 10টা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট আপনি চুজ করবেন, ভালো থাকবেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, এক্সাইডের এই মেশিন ছাড়াও অন্য অন্য যে মেশিনগুলো আছে নন সোলার এবং সোলার দুই টাইপের মেশিন নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা আমাদের ইউটিউবে ঢুকে আইপিএস স্মার্ট বিডি চ্যানেলটাতে ঢুকলে ওই ভিডিওগুলো দেখে আসলে আপনি বুঝতে পারবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।